সি দিয়ে উঠতে উঠতে পুরো ভিজে যাচ্ছে একদম, মানে এত জলের তেজ। আরে কি সুন্দর, এই দেখতেই তো বেরিং এ এসছি, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটা। এখান থেকে দেখে কি মন ভরেছে নাকি আর একটু কাছে যাবো? চলুন একটু কাছে যাই। কলকাতা থেকে দু রাত তিন দিনে আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো পেলিং। এই অপরূপ সুন্দর জায়গায় আজ আমি আপনাদের দেখাবো সাঙ্গাচলি মনেস্ট্রি, সাথে ভারতের প্রথম স্কাইওয়াক দারা ভিলেজ, যেখানে দেখব প্রচুর এলাচ ও চেরি গাছ, সাথে রিমরি ওয়াটারফলস, অরেঞ্জ গার্ডেন, যেখানে খাবো টাটকা টাটকা অরেঞ্জের জুস, আর সাথে দেখব কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। সর্বশেষ দেখে নেব খেচিবেরি লেক ও বিভিন্ন প্রজাতির পাখিদের মেলা বার্ড পার্ক। তবে প্রতিবারের মতন শুরুটা করব শিয়ালদা স্টেশন থেকে 13149 রাত 8:30 কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে শিলিগুড়ির উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। এখন আছি শিলিগুড়ি স্টেশনে, অঙ্কিতা আর আমি দেখতেই পাচ্ছেন, আর ঘুরিতে সময় হচ্ছে 8:30। আমরা কিন্তু কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরে কালকে রাত্রির ট্রেনে এলাম সকালে এখানে। এখন এখান থেকে আমরা যাব পেলিং। পেলিংয়ে এখান থেকে যাওয়ার জন্য আপনারা অনেকগুলো অপশান পেয়ে যাবেন, বাসও পেয়ে যাবেন, শেয়ার গাড়িও পেয়ে যাবেন। যদি আপনারা শিলিগুড়ির কাছে SNT বাস স্ট্যান্ড থেকে 10:25 পেলিং যাওয়ার বাস আপনারা পেয়ে যাবেন, ভাড়া 325 টাকা করে। তবে আমরা গিয়েছিলাম শেয়ার গাড়ি করে জোরথাং পর্যন্ত, ভাড়া পড়েছিল 350 টাকা করে। শিলিগুড়ি থেকে আমরা কিন্তু 350 টাকা দিয়ে চলে এলাম জোরথাং। এই জায়গাটা হচ্ছে জোরথাং, এটা অনেক বড় একটা মার্কেট, এখান থেকে প্রচুর গাড়ি রয়েছে, পেলিং, গ্যাংটক, দার্জিলিং, লাবাংলা, আরও অনেক অনেক জায়গায় যায়। তো আমরা এখান থেকে যাবো পেলিংয়ে। পেলিং যাওয়ার জন্য আমাদের এখান থেকে আবার গাড়ি চেঞ্জ করতে হবে, এখান থেকে দেখি কোন গাড়ি ধরি, চলো তোমাদেরকে দেখাই। আর এইটা জোরথাং থেকে আমরা আবার একটা শেয়ার গাড়ি করে চলে এলাম পেলিং, ভাড়া পড়লো 250 টাকা করে। অবশেষে অনেক লং জার্নি করে আমরা কিন্তু চলে এসেছি পেলিং। এখন আমি দাঁড়িয়ে আছি পেলিং মোড়, এটা আপনারা পেলিং মোড়ও বলতে পারেন, জিরো পয়েন্টও বলতে পারেন। তো এবার চলুন, এখান থেকে আমরা যাব কিন্তু হোটেলের উদ্দেশ্যে। পেলিং পৌঁছে আমরা ছিলাম আপার পেলিং এর সুন্দর একটি জায়গা, হোটেল প্যারাজন, যার ব্যালকনি থেকে থাকছে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা ভিউ, সাথে অনেকগুলো সুন্দর সুন্দর রুম ও দারুণ দারুণ সব খাওয়া দাওয়া, যেখানে 4 বেলা থাকা খাওয়া নিয়ে পড়ছে মাত্র 1200 টাকা। গুড আফটারনুন বন্ধুরা, এখন আছি পেলিংয়ে, আর পেলিংয়ে আজ আমরা এই হোটেলটাতে রয়েছি। চলুন এই হোটেলটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এটা একদম আপার পেলিংয়ের ওপরে কিন্তু হোটেলটা রয়েছে, যদি আপনারা পেলিং ঘুরতে আসেন তাহলে কিন্তু অনেক কম খরচে অনেক ভালো একটা হোটেলে থাকতে পারবেন। এই যে এই হোটেলটা, চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। দেখুন বেশ সুন্দর, কিন্তু সামনে ঢুকেই আমরা পাচ্ছি একটা রিসেপশন, রিসেপশন এরিয়াটা খুবই সুন্দর। এদিক থেকে যদি সিঁড়ি দিয়ে আপনারা নিচে নেমে যান তাহলে নিচেও রুম রয়েছে, আর নিচে কিন্তু ডাইনিং হল রয়েছে, আর আমরা কিন্তু এদিকে রুম নিয়েছি। চলুন, রুমের ভেতরটা কিন্তু বেশ সুন্দর, এতটা লং জার্নি করে আসার পর রুমটা দেখে কিন্তু বেশ পছন্দ হয়েছে আমাদের। তো দেখো একটা বড় কিং সাইজ বেড রয়েছে, খুব সুন্দর, আর এদিকে একটা টেবিল রয়েছে, তার উপরে রয়েছে কফি সেট, একটা বড় ওয়ার্ড্রব রয়েছে, আর এদিকে রয়েছে ওয়াশরুম। আর সব থেকে বড় কথা, এই রুমের যেটা সব থেকে সুন্দর জিনিস, সেটা হচ্ছে বিছানায় শুয়ে শুয়ে তোমরা কিন্তু এত সুন্দর একটা ভিউ পাবে। দেখো পুরো সোজা একদম দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউ, আকাশ পরিষ্কার থাকলে কিন্তু সুন্দরভাবে একদম কাঞ্চনজঙ্ঘা তোমরা ভিউ পাবে। খাটে এরকম বসে বসে তোমরা কিন্তু বা শুয়ে শুয়ে তোমরা সুন্দর একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। মানে পেলিংয়ে যে এত সুন্দর হোটেল রয়েছে আগে জানতাম না, একদম কাঞ্চনজঙ্ঘা সামনে এই হোটেল আর এই কাঞ্চনজঙ্ঘা।
রুম থেকে ফ্রেশ হয়ে আমরা প্রথমেই চলে গেলাম লাঞ্চ করতে। ভাত ডাল বেগুনি ডিম ভাজা দিয়ে জমিয়ে একটা লাঞ্চ করলাম। সেদিন সন্ধে গরম গরম চা পকোড়া ও রাতে চিকেন ও রুটি খেয়ে আমরা ঘুমিয়ে পড়লাম। এই হচ্ছে আমাদের রুম, আর আমি বসে আছি জানালার উপরে, আর দূরে দেখতে পাওয়া যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সকাল সকাল আমরা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম পেলিং এর কিছু দর্শনীয় সাইট সিন ঘুরে দেখব। তো আমরা একটা গাড়ি বুকিং করেছি, এই গাড়িটা করে আজকে আমরা সারাদিন পেলিং এর সাইট সিন ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। গাড়ি ভাড়া লাগলো আমাদের 2100 টাকা, যেহেতু এখন অফ সিজন তাই জন্য 2100 টাকা নিচ্ছে। এই গাড়িটাই আপনারা যদি সিজনে চান, সিজনে কিন্তু এর রেট অনেক বেশি থাকে, একটু মোটামুটি 3000-4000 টাকা। তো আপনারা এসে দাম দর করে নেবেন। আমি দাদার নাম্বারটা কিন্তু স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যদি চান পেলিং এসে সাইট সিন ঘুরবেন তাহলে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন। আমাদের হোটেল থেকে 2 কিলোমিটার দূরেই প্রথমেই আমরা চলে গেলাম সাঙ্গাচলি মনেস্ট্রি। যেহেতু এখন অফ সিজন একদম ফাঁকা ফাঁকা, অঙ্কিত আর আমি চলে এসেছি পেলিং এর সব থেকে মূল আকর্ষণ স্কাইওয়াক। স্কাইওয়াক দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে, চলুন ভেতরে যাই গিয়ে আপনাদের দেখাবো। ভিতরে প্রবেশ মূল্য 100 টাকা, গাড়ি পার্কিং 30 টাকা। প্রথমে আমরা ঘুরে আসি বুদ্ধ মনেস্ট্রিটা, তারপরে আমরা স্কাইওয়াকে উঠবো। সব থেকে অবাক লাগছে যে আমি আর অঙ্কিতাই শুধু রয়েছি, আর একটাও লোক নেই, একদম ফাঁকা ফাঁকা। ও কি সুন্দর লাগছে এটা দেখতে। চলে এসেছি এখন সাঙ্গাচলি মনেস্ট্রির সামনে একদমই, দেখতেই পাচ্ছেন। আর সত্যি কথা বলছে আমার কথাটা ইকো হচ্ছে এখানে, ওয়াও দারুন দারুন। স্কাইওয়াক যেতে গেলে কিন্তু এই যে দেখছেন গ্রিলগুলো রয়েছে, এদিক থেকে স্কাইওয়াক যাওয়া যায়, ওটা আমরা পরে যাব। আগে প্রথমে যাব হচ্ছে আমরা সাঙ্গাচলি মনেস্ট্রি, যেটা অনেকগুলো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। আর এই যে বড় বিশাল বুদ্ধ মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে বুদ্ধ গুরু চেঙ্গিজের মূর্তি। চলুন আগে ওপর থেকে আমরা সাঙ্গাচলি মনেস্ট্রি থেকে ঘুরে আসি। এখন আমরা ঘুরে দেখছি সাঙ্গাচলি মনেস্ট্রি। এখানে উঠতে গেলে আপনাদের কয়েকটা সিঁড়ি চড়ে উঠতে হবে ওপরে, বেশ সুন্দর জায়গা। চলে এসেছি পেলিং এর সব থেকে মূল আকর্ষণ স্কাইওয়াক দেখতে, সঙ্গে এই মনেস্ট্রিটা ঘুরে দেখতে, চলুন যাই। তো অনেক কটা সিঁড়ি চড়ে কিন্তু ওপরে উঠে পড়েছি, চলে এসেছি সাঙ্গাচলি মনেস্ট্রি। বিশাল বড় এখানে একটা মূর্তি রয়েছে, দারুণ সুন্দর এই জায়গাটা, আর ওপর থেকে ভিউ অসাধারণ সুন্দর। আকাশ যদি পরিষ্কার থাকে আর আপনাদের কপাল যদি সাথ দেয়, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ একটা দৃশ্য দেখতে পাওয়া যায়। এখন আকাশ পরিষ্কার নয় তাই আমরা দেখাতে পাচ্ছি না। আমরা এই সাঙ্গাচলি মনেস্ট্রিটা ঘুরে দেখছি চারিপাশ দিয়ে, বেশ শান্ত পরিবেশ, সুন্দর লাগছে। আর ভেতরে কিন্তু ক্যামেরা ফটোগ্রাফি অ্যালাউ নেই তাই বাইরেটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম। ভেতর থেকে দর্শন করে আসি, তারপরে যাবো স্কাইওয়াকে। প্রতিদিন সকালবেলা কিন্তু এখানে খুব সুন্দর পেয়ার হয়। আমরা যেহেতু একটু দেরি করে এসেছি, এখন ঘড়িতে প্রায় বাজে 9টা, সকালবেলা আপনারা মোটামুটি 8টার মধ্যেই চলে আসবেন, তাহলে খুব সুন্দর কিন্তু এখানে পেয়ার শুনতে পাবেন। আপনাদেরকে বলবো যে স্কাইওয়াকে আসলে শুধু স্কাইওয়াকটা ঘুরে কিন্তু চলে যাবেন না, অবশ্যই কিন্তু এই মনেস্ট্রির ভেতরটা আসবেন, মনেস্ট্রিটা কিন্তু ঘুরে অবশ্যই যাবেন। ভেতরটা খুব সুন্দর, খুব শান্ত পরিবেশ, খুব শান্ত, খুব শান্ত, দারুণ লেগেছে। চলুন এবারে স্কাইওয়াকটা ঘুরে নিই। মনেস্ট্রিটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, চলুন এবার কিন্তু এখানের যেটা মেন আকর্ষণ স্কাইওয়াক সেটার উপর থেকে হাঁটা যাক। আবার নিচের দিকে তাকালে তো যাওয়া যাচ্ছে না মনে হচ্ছে। এই দেখুন স্কাইওয়াকের নিচে দেখুন, দেখতে পাওয়া যাচ্ছে, রে বাপ রে বাপ, বেশ বড় কিন্তু স্কাইওয়াকটা। অবশ্যই স্কাইওয়াকে আসতে গেলে কিন্তু আপনাদের খালি পায়ে আসতে হবে, জুতো বাইরে খুলে রেখে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ভারতবর্ষের প্রথম স্কাইওয়াক, যেটা সিকিমের পেলিং এ অবস্থিত, সেখানে এখন দাঁড়িয়ে রয়েছি। আর এখান থেকে জাস্ট ভিউটা একবার দেখুন কত সুন্দর লাগছে, ওয়াও। এই স্কাইওয়াকটা কিন্তু প্রচুর মজবুত, এর মধ্যে যদি আপনি লাফানো ভাঙবে না, আর দারুণ সুন্দর কিন্তু। এখানে ওয়েদার একদম পুরোপুরি খারাপ হয়ে গেছে, একদম পুরোপুরি কুয়াশায় ঢেকে গেছে, এখন আর ওই বুদ্ধ মূর্তিটা দেখতে পাওয়া যাচ্ছে না এখান থেকে। চলুন এবার এখান থেকে বেরিয়ে পড়ি। স্কাইওয়াক দেখে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম,
দুপাশের পাইন ফরেস্টকে পিছনে ফেলে এগিয়ে চললাম রিমরি ওয়াটারফলস দেখতে। পথে দেখে নেব দারা ভিলেজ, যেখানে রয়েছে চেরি ও এলাচ গাছের সম্ভার। ঝর্ণার সাউন্ডটি শুনতে পাচ্ছেন? এখন এসে পৌঁছে গেছি রিমরি ওয়াটারফলস। এই দেখুন, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এটা এই ওয়াটারফলসটা কিন্তু অনেক বড় এবং অনেক উঁচু থেকে জল পড়ছে। অসাধারণ সুন্দর এই ঝর্ণা, অসাধারণ সুন্দর রিমবি ওয়াটারফলস। অনেক উঁচু থেকে জল পড়ছে নিচে, দারুণ লাগছে, দারুণ। বেলিংয়ের অদ্ভুত সুন্দর এই ঝর্ণা, রিমবি ওয়াটারফলস, অসাধারণ সুন্দর এই দৃশ্য, অসাধারণ। জল কিন্তু বিশাল ঠান্ডা, মানে এখন কিন্তু স্নান করা যাবে না, চাইলে আপনারা স্নান করতে পারেন এখানে। জল বিশাল ঠান্ডা, বিশাল ঠান্ডা। এখান থেকে দেখে কি মন ভরেছে নাকি আর একটু কাছে যাবো? চলুন একটু কাছে যাই। ঝর্ণাটা একদম কাছে যেতে পারছি না, গেলে প্যান্ট ফ্যান সব ভিজে যাচ্ছে, মানে এত হাওয়া হচ্ছে আর জলে এত ফোর্স, মানে একদম প্যান্ট ফ্যান ভিজে যাচ্ছে। এখন বর্ষাকাল যেহেতু, সে কারণে জলের ফোর্সটা কিন্তু অনেক বেশি আছে। আমি লোকাল লোকে জিজ্ঞাসা করলাম, এখানে সবসময় এরকমই জলের ফোর্স থাকে। তো আপনারা যদি পেলিং আসেন, অবশ্যই কিন্তু এই রিমবি ওয়াটারফলস দেখে যাবেন। রিমরি ওয়াটারফলস দেখে আমরা সোজা চলে গেলাম অরেঞ্জ গার্ডেন দেখতে। রাস্তায় পড়ল রিমরি ব্রিজ ও রিমরি রিভার। তবে রিমরি ওয়াটারফলস থেকে অরেঞ্জ গার্ডেনের দূরত্ব 5 কিলোমিটার। রিমবি রিভার দেখে আমরা চলে এসেছি এখন রিমবি রিভারের কাছেই অরেঞ্জ গার্ডেন দেখতে। আপনাদেরকে দেখাই, ওয়েলকাম টু রিভার অরেঞ্জ গার্ডেন। এই দেখুন, এইটা এখান থেকে আপনাদের নিচে যেতে হবে। টাইমিংটা দেখিয়ে দিই, ওপেন টাইম হচ্ছে 9 AM, মানে সকালে 9টা থেকে চালু হয়, ক্লোজ হয়ে যায় 5টার সময়। চলুন যাই। এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর, খুবই মনোরম। যদি আপনারা কমলালেবুর সময় আসেন, তাহলে কিন্তু প্রচুর কমলালেবু দেখতে পাবেন, যেহেতু এটা অরেঞ্জ গার্ডেন। এখন কমলালেবুর সিজন নয়, তাই কমলালেবু আমরা হয়তো পাবো না, গার্ডেনটাই ঘুরে যাই। চলুন আপনাকে ঘুরিয়ে আনি। টিকিট কিতনা? 30 রুপায় করকে দোনো কা 60। এই দেখুন লেখা আছে অরেঞ্জ ভ্যালি হোমস্টে। এটা হচ্ছে অরেঞ্জ ভ্যালি হোমস্টে। এই দেখুন কমলালেবু হয়েছে, এই দেখুন, এই দেখেছেন পুরোপুরি কমলালেবুর বাগান। এই কমলালেবুর বাগানটা এখানে বলে সম্ভব, আমাদের কলকাতা যদি হতো তাহলে আর এটা আসতে থাকতো না, সব খেয়ে নিত। এটা একটা রেস্টুরেন্ট, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। এত সুন্দর পরিবেশে এরকম সুন্দর একটা রেস্টুরেন্ট। এই অরেঞ্জ গার্ডেনটা কিন্তু বেশ বড় এবং খুব সুন্দর, চারিদিকে কমলালেবুর গাছ ভর্তি একদম। এই নিচে দিয়ে বয়ে গেছে রিমরি রিভার। এই দেখুন এখানে আপনারা অরেঞ্জ জুস পেয়ে যাবেন। এই দেখুন অরেঞ্জ জুস রয়েছে। কিতনা প্রাইস হ্যায় ইয়ে? 80 রুপিস কা ইয়ে ক্যা হ্যায়? ইয়ে বলা জিঞ্জার কা ওয়াইন। জিঞ্জার ওয়াইন হ্যায়? জিঞ্জার ওয়াইন ইয়ে বলা রোডোডেন্ডন কা ওয়াইন হ্যায়। ইয়ে ক্যা হ্যায়? 100 কা হ্যায় রোডোডেন্ডন ওয়াইন। রোডোডেন্ডন কা ওয়াইন হ্যায়। অরেঞ্জের বাগানে এসে পিওর অরেঞ্জের জুস, আহা রে দারুণ টেস্ট, দারুণ। এই অরেঞ্জ গার্ডেনের মধ্যে দিয়ে যাচ্ছি আর হাতে রয়েছে পিওর অরেঞ্জের জুস। অঙ্কিতা নিচে আসেনি, আমি নিচে এসেছিলাম, তাই আমি খাচ্ছি, অঙ্কিতাকে গিয়ে একটু দিতে হবে, ও খাবে। সত্যি দারুণ টেস্ট অরেঞ্জের জুস। দেখো আমি নিচে যাইনি বলে সেই জন্য নিচ থেকে, মানে এখন কাঁচা লেবু সেটাকে পাকিয়ে তার জুস বানিয়ে আমার জন্য নিয়ে এলো, কত ভালোবাসা। এ অরেঞ্জ ছোটা ছোটা বালা অরেঞ্জ। অরেঞ্জ গার্ডেন দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে। এখানে প্রবেশ মূল্য 40 টাকা। ও রে কি লাগছে! এই হচ্ছে
কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস। দেখতে এসেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস, তবে এটা কিন্তু ফার্স্ট ভিউ নয়। দেখতে পাচ্ছেন সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, তারপরে আমরা মেন ভিউ দেখতে পাবো। তাই আপনাদেরকে বলছি এটা দেখে কিন্তু চলে যাবেন না, অবশ্যই সিঁড়ি দিয়ে উপরে উঠবেন এবং উপর থেকে ভিউটা উপলব্ধি করবেন। চলুন যাওয়া যাক। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে পুরো ভিজে যাচ্ছি একদম, মানে এত জলের তেজ, অসাধারণ সুন্দর লাগছে এই জায়গাটা। চলুন উপরে যাই, উপর থেকে আপনাদের দারুণ সুন্দর একটা ওয়াটারফল দেখাবো। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল, এতদিন আপনাদেরকে দেখিয়েছি কাঞ্চনজঙ্ঘা পাহাড়, কাঞ্চনজঙ্ঘা ট্রেনে উঠেছি, এবার আপনাদের দেখাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখো কত সুন্দর, কত বড়, ওরে কি লাগছে, কি লাগছে। এই জলটা নিচে দিয়ে আসছে, এই নিচে দিয়ে বয়ে চলে যাচ্ছে, ওইদিকে ঝর্ণা রয়েছে, ওই দেখুন ওই জলটা কিন্তু পড়ছে নিচে, মানে এখানে শুধু ঝর্ণা আর ঝর্ণা। এখন বর্ষাকাল, প্রচুর জল বেরোচ্ছে। এখানে কিন্তু জিপ লাইন হয়, আপনারা জিপ লাইনের মধ্যে দিয়ে আসতে পারবেন। ওই দেখুন ওখান থেকে এইটুকুনি 100 টাকা করে পড়ে, আপনারা চাইলে এই জিপ লাইন করতে পারেন, তখন কিন্তু ঝর্ণাটাকে একদম কাছ থেকে দেখতে পাবেন। এই ঝর্ণাটা একদম দেখুন কত ওপর থেকে জলটা পড়ছে, এই ওখান থেকে জলটা পড়ছে, দারুণ সুন্দর, দারুণ। ওয়াটারফলসের সামনে এরকম জুয়েলারি বিক্রি হচ্ছে দেখুন, এগুলো বলছে 200 টাকা করে, প্রচুর এখানে কিছু ডিজাইন রয়েছে। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখতে এলে দেখতে পাবেন দুপাশে অনেক দোকান রয়েছে, যেখান থেকে আপনারা মোমো, কোল্ড ড্রিঙ্কস, সঙ্গে দেখুন চকলেট, এই যে পপকর্ন, এগুলো বিক্রি হচ্ছে, আপনারা চাইলে খেতে পারেন। হ্যাঁ নেকলেস বিয়ে, ম্যাম বলছে নেকলেস বিয়ে আছে, এই নেকলেস আপনারা কিনতে পারেন মোটামুটি 100 টাকা থেকে শুরু। এই ম্যামের দোকান থেকে অঙ্কিতা নিয়েছে মোমো, 50 টাকার মোমো, 50 টাকা। কতগুলো দিয়ে দেবো, অনেকগুলো পিস দিয়েছে, কিতনা পিস হ্যাঁ ম্যাম, 8 পিস, 8 পিস মোমো দিয়েছে, 50 টাকা নিয়েছে। তো এই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল দেখতে আসলে তোমরা কিন্তু অবশ্যই এখান থেকে মোমো খেও, আর সব থেকে বড় কথা মোমোটা কিন্তু হয়েছে দেখো কাঠের জালে, এই ফার্স্ট টাইম কাঠের জালের মোমো খাচ্ছি। ভাইয়া কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস দেখে এবারে আমরা দেখে নেব সিকিমের একটি অন্যতম পবিত্র স্থান খেচিবেড়ি লেক। এখানে টিকিট ভাড়া 40 টাকা করে পার পার্সন। এখানে অনেকগুলো সাইট সিন আপনারা দেখতে পাবেন। আমরা এখন দেখতে যাচ্ছি খেচিবেড়ি লেক, এটা হচ্ছে ফিশিং জোন, খুব সুন্দর লাগছে এই জায়গাটা, চলুন আপনাদের ঘুরিয়ে আনি। এই দেখুন এটা কিন্তু দারুণ সুন্দর একটি জায়গা, আপনারা দেখাই, এই দেখুন এখানে কত মাছ দেখুন একবার, ওরে বাপ রে বাপ এত মাছ, এই দেখুন মাছগুলো দেখুন একটা জিনিস খুবই ভালো লাগছে, সেটা হচ্ছে এখন যেহেতু অফ সিজন খুব সুন্দরভাবে সবকিছু ঘুরে দেখতে পাচ্ছি, আর একদম ফাঁকা ফাঁকা, মানে আমি আর অঙ্কিতায় শুধু আছি, এখন হালকা বৃষ্টি পড়ছে, আর আমরা কিন্তু চলে এসেছি খেচিবেড়ি লেক। এখন আমি দাঁড়িয়ে আছি খেচিবেড়ি লেকে, এটা হচ্ছে পেলিং এর একটা সাইট সিন, আর এই যে লেকের জলটা দেখতে পাচ্ছেন মনে করা হয় ওপর থেকে যদি কেউ দেখে তাহলে ভাববেন যে এটা বুদ্ধদেবের পায়ের ছাপ, মানে এখানে স্থানীয় লোকেরা কিন্তু এটাই মনে করে যে এই লেকটা হচ্ছে বুদ্ধদেবের পায়ের ছাপ। আর হ্যাঁ সিকিমের লোকেরা কিন্তু এই জায়গাটা খুবই মানে, নেপাল ভুটান সমস্ত জায়গার লোকেরা এই জায়গাটা খুবই মানে, এখানে যদি এসে আপনারা কোনো মনস্কামনা করেন তো মানা হয় যে সেটা নাকি পূরণ হয়। জঙ্গলীয় রাস্তা দিয়ে এই খেচিবেড়ি লেকটা কিন্তু বেশ ভালো লাগছে ঘুরতে, ওপরে একটা কেভ রয়েছে, আমরা সময়ের অভাবে যেতে পারলাম না, তবে অবশ্যই বলবো আপনারা কিন্তু ট্রেকিং করে ওপরে উঠে কেভটা দেখবেন, পায়ে হেঁটে 15 মিনিটের মতন সময় লাগবে কিন্তু। বাপ রে বাপ এত বড়। খেচিবেড়ি লেক, খেচিবেড়ি মনেস্ট্রি, সঙ্গে ফিশিং পয়েন্ট সবগুলো দেখে নিলাম আমরা, এখন এখান থেকে বেরিয়ে যাবো অন্য কোনো একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে, চলো যাওয়া যাক।
এবারে আমরা সিকিমের সর্বশেষ লোকাল সাইট সিন বার্ড পার্ক। এখানে এন্ট্রি ফি 100 টাকা করে জন প্রতি। এখানে আপনারা থাকবেন খাঁচার ভিতরে আর পাখিরা থাকবে এক জায়গা। চলুন ঘুরে আসি। অঙ্গীদার, আমি এই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এখন পাখি দেখতে। সত্যি কথা বলতে, যেহেতু আমরা অক্সিজেনে এসেছি তাই জন্য বৃষ্টি পড়ছে, সেক্ষেত্রে হয়তো কম দেখতে পাবো। আপনারা তো সিজনে আসবেন, কারণ সামনেই সিজন শুরু হচ্ছে, তখন কিন্তু এখানে প্রচুর বিভিন্ন ধরনের পাখি দেখতে পাবেন। সত্যি এই জায়গাটা একবার দেখুন, মানে অদ্ভুত, এত সুন্দর লাগছে জঙ্গলের মধ্যে দিয়ে বার্ড পার্কে যাচ্ছে। এই বার্ড পার্কটা এত সুন্দর, এত বড়, অনেকক্ষণ সময় লাগবে আপনাদের ঘুরতে। চলুন, পাখিতে কিন্তু সাউন্ড শুনতে পাচ্ছি, ভেতরে যাই, গিয়ে দেখি আপনাদের দেখাই। ভেতরে যাই, গেটটা খুলে যেতে হবে আমাদেরকে, গেটটা বন্ধ করে দিতে হবে, গেটটা বন্ধ করে দিতে হবে, গেটটা বন্ধ করলে পাখিগুলো সব উড়ে পালাবে। ওই দেখুন, এর মধ্যে কিন্তু রয়েছে প্রচুর পাখি। ওয়াও, এই দেখুন, এই দেখুন, উড়ে চলে গেল, ওই উড়ে চলে গেল। মাই গড, এতদিন পর্যন্ত খাঁচার বাইরে থেকে পাখি দেখেছি, মানে এখন তো খাঁচার ভেতরে ঢুকে পড়েছি পুরো। এই দেখুন পাখিগুলো বসে আছে মাঝে, আমি ঘুরে বেড়াচ্ছি। মাই গড, এই দেখুন পাখি, দেখো পাখিদের মাঝে আমি ঘুরে বেড়াচ্ছি। এই যে পাখিটা দেখুন, উড়ে চলে গেল। ওই পাখিগুলো সব খাচ্ছে, ঠিক আছে, তার মধ্যে আমরা ঘুরছি। এই দেখুন, খাবার পরে আছে, খাবারগুলো নিয়ে একটু দিন পর্যন্ত আপনারা হয়তো খাঁচার মধ্যে বা খাঁচার বাইরে পাখি দেখেছেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বার্ড পার্কে, যেখানে আমরাও খাঁচার ভেতরে, পাখিরাও খাঁচার ভেতরে, মানে একই খাঁচায় পাখি ও মানুষ দুজনেই রয়েছে। বার্ড পার্কটা মোটামুটি আপনাদের ঘন্টাখানেক সময় লাগবে কিন্তু ঘুরতে, সেই হিসাবে আপনারা আসবেন, 4টার সময় বন্ধ হয়ে যায়। কিন্তু অনেক কিছু দেখার আছে এখানে, প্রচুর পাখি রয়েছে, প্রচুর পাখি। চলুন আপনাদের আরও অনেকগুলো পাখি ঘুরিয়ে দেখাই। এই দেখুন মিমু পাখিগুলো কী খাচ্ছে, বেশ বড় বড় সাইজের মিনু পাখি রয়েছে, একটা দুটো সেখানে একটা তিনটে। এই দেখুন টাকা দেখানো, এই দেখুন, ওই দেখুন, বাবা, এই দুটো আছে, চারটে টোটাল। ওই দেখুন, কিরে ভালো আছিস? সত্যি এই পার্কটা এত সুন্দর, এত রকমের পাখি দেখে মন ভরে গেছে একদম। চলুন আরও কিছু পাখি আপনারা দেখিয়ে দিই, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। বার্ড পার্কে এসে আমি অঙ্কিতাকে খাঁচায় বন্দি করে দিয়েছি। সত্যি কথা বলতে, আমরা প্রকৃতির সাথে যা ছেড়খানি করছি, একটা সময় কিন্তু আমরা থাকবো খাঁচার মধ্যে আর ওরা থাকবে প্রকৃতির বাইরে। ওয়াও, কি সুন্দর লাগছে এটা, দারুণ দারুণ, দেখুন কত ভালো লাগছে, উপরে পাখি ঝুলছে। এই বার্ড পার্কটা আমাদের কিন্তু ঘোরা হয়ে গেল, আমরা অনেকক্ষণ এখানে টাইম কাটালাম, অনেক কিছু দেখলাম, অনেক পাখি, অনেক সুন্দর এই পার্কটা, ব্যাপক লাগলো সত্যি কথা বলতে। চলুন এবার এখান থেকে বেরিয়ে পড়ি আমরা। বার্ড পার্ক তো আপনাদের দেখালাম, যেটা ধরুন এই দিক থেকে সোজা গেলে পড়বে ওপরে বার্ড পার্ক। আর এখন আমি যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে রাব্বেংসি উইন্স, যেটাকে সিকিমের সেকেন্ড ক্যাপিটাল বলা হয়। এখন কিছুই নেই, ওখানে ধ্বংসাবেশ পড়ে আছে, এই যে ছবিটা দেখুন, এরকমই আপনারা ওখানে গিয়ে দৃশ্য দেখতে পাবেন, পুরোপুরি ধ্বংসই হয়ে গেছে। তবু জঙ্গলের রাস্তা দিয়ে মোটামুটি 1 কিলোমিটারের মতন আপনাদের হেঁটে যেতে হবে। এই যে দেখছেন এই রাস্তা, এই রাস্তা ধরে পুরো সোজা আপনাদের চলে যেতে হবে, তাহলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন সিকিমের সেকেন্ড ক্যাপিটাল। তো আমরা সাইট সিন ঘুরে আবার কিন্তু হোটেলে চলে এসেছি। এই দেখুন আমাদের গাড়ি, তো গাড়ি আমাদের একদম হোটেলের সামনে নামিয়ে দিল। তো একটা কথা বলে দিই, আমরা এই ওয়েস্ট সিকিমের পেলিং ঘুরলাম আজকে সারাদিন, পেলিংয়ে সমস্ত ছোট বড় সাইট সিন ঘুরলাম। আমাদের প্ল্যানিংয়ে প্ল্যানিং ছিল হচ্ছে 2 রাত 3 দিন, তাই আমরা শুধু পেলিংটা ঘুরলাম। আপনারা যদি 3 রাত 4 দিনের প্ল্যানিং করেন, তাহলে আপনারা নামচি, ডা বাংলা, টিমিটি গার্ডেন সব কিছু ঘুরে দেখতে পারেন। আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বং প্যান্ডের চ্যানেলের সাথে সদা সর্বদা যুক্ত থাকবেন। টাটা।